আজকে দু কাটা একটা জমির উপর তিনতলা একটা বাড়ির সন্ধান নিয়ে এসেছি এক্স্যাক্ট শুনেছেন একদম দারুণ বাড়ি তৈরি করা আছে দু কাটা জমির উপর রয়েছে রাজারহাট একদম রাজারহাট নাইন টু ওয়ান বাস স্ট্যান্ডের একদম গায়ে গাড়ি চলাচলের রাস্তার একদম ওপরের দারুণ একটা লোকেশানে এবং দামও থাকছে একটা ভালো দামে একদম মডার্ন ফেসিলিটির সঙ্গে সমস্ত কিছু করা রয়েছে কমপ্লিট রয়েছে রেডি টু মুভ রয়েছে ওনার বিক্রি করে দিতে চাইছে তো এই একটা সুবর্ণ সুযোগ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ানিকার আর ওয়ান চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি করে নিন তা নাহলে কিন্তু আপনি মিস করে যাবেন আর হোয়াটসঅ্যাপ চ্যানেলও আমাদের বেরিয়ে গেছে তো হোয়াটসঅ্যাপ চ্যানেলও আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখানেও আপনি আপডেট পেয়ে যাবেন তো দেখুন আজকে একটা ধামাকাদার ভিডিও এই কারণেই বলছি যারা ল্যান্ডের উপর বাড়ি সব নিজস্ব একটা চাইছিলেন তাদের জন্য কিন্তু দু কাটা ল্যান্ডের উপর তিনতলা বাড়ি মানে দুটো ফ্লোর পাচ্ছেন নিচে গ্যারেজ পাচ্ছেন ঘরের ভেতর থেকে সিঁড়ি রয়েছে সমস্ত ব্যাপারটাই আমি দেখাব ফুটেজ যতটা বেশি সম্ভব আপনাকে দেখাবো লোকেশন আমি ভালো মতো করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো দেখুন এটা থাকছে আমাদের প্রপার্টি একদম তিনতলা একটা বাড়ি রয়েছে সুন্দরভাবে তৈরি করা গেট থেকে শুরু করে ডিটার রাস্তা দেখুন কত চওড়া একটা রাস্তার ওপরে আপনার রয়েছে দুখানা চার চাকা পাশে পাশে যাতায়াত করতে হবে এরকম একটা জায়গা আর এটা থাকছে আমাদের পুরো বিল্ডিংটা এদিক থেকে এটা নাইনটি ওয়ান বাস স্ট্যান্ড যে গাড়িগুলো যাচ্ছে বাস রুট রয়েছে এই রুটের একদম ওপরে মানে বুঝতে পারছে রাজাহাট থানার প্রায় কাছাকাছি থানার অনেকটা কিন্তু আগে পাচ্ছেন এরকম একটা প্রপার্টি তো এই প্রপার্টিটা সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানবো দেখুন প্রপার্টিটা রয়েছে কিন্তু তিনতলা আপনাকে আমি বলে দিলাম দু কাটা ল্যান্ডের উপর এই প্রপার্টিটা রয়েছে এই প্রপার্টিটা বিক্রি হবে এক কোটি পাঁচ এটা নেগোসিয়েবল আছে আপনাকে বসতে হবে তাহলে আপনি কথা বলে বুঝতে পারবেন তো রেকজোয়ানি বলে যে জায়গাটা আছে রেকজোয়ানির পরেই হচ্ছে কাজিয়ালপাড়া এই কাজিয়ালপাড়া একদম মুখে রয়েছে আপনার প্রপার্টিটা আপনার রাজারহাট থানার অনেকটা আগে কিন্তু এই প্রপার্টিটা রয়েছে বড় রোডের উপর রয়েছে এই আমি বলেছি যে বারবার আমার চ্যানেলটা ফলো করতে হবে তাহলে কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলো পাবেন দেখুন এই জায়গা থেকে যখন আমরা বেরোচ্ছি বেরিয়ে কিন্তু এইটা হচ্ছে নাইনটি ওয়ান রুট এই নাইনটি ওয়ান রুট থেকে এদিকটা যখন আমরা যাব এটা কিন্তু আমরা থানার দিকে চলে যাচ্ছি আমরা কিন্তু থানা যাব না অতটা দূরে আমাদের নেই নিউ টাউনে একদম গায়ে কিন্তু এটা তো এখান থেকে সোজা চলে গেলে আমাদের থানা পড়ছে রাজারহাট থানা যেটা বলে ঠিক আছে রাজারহাট থানা চৌমাতা এইটা আমরা এদিকে চলে যাব। আমরা এবার চলে যাচ্ছি কিন্তু এটা দুশো এগারো বাস রুটের দিকে চলে যাচ্ছি একদম এটা হচ্ছে দুঃসাগর আর যে কটা রাস্তা দেখা যাচ্ছে সব কটা কিন্তু চওড়া রাস্তা গাড়ি ঘোড়া যাতায়াতের রাস্তা আপনার বাড়ি থেকে বেরিয়ে বাজার ঘাট সমস্ত কিছু রয়েছে আর আশেপাশে কিন্তু বাজারও রয়েছে ঠিক আছে আর এই জায়গাটাকে বলে জুয়ানি এই যে জুয়ানি জায়গাটা আমরা যখন সোজা চলে যাব এটা হচ্ছে নিউ টাউনে চলে যাচ্ছে কিন্তু ভেতরে আর এদিকে কিন্তু চৌমাথা পড়ছে রাজারহাট চৌমাথা যেটা সেটা এটা হচ্ছে আমরা যখন চিনার পার্কের দিকে চলে যাব যখন এটা চিনার পার্কের দিকে পড়বে আমার বন্ধু ক্যামেরাটা একটু ভুল ধরেছে সে ধরতে পারিনি ঠিক করে যেহেতু বাইকে বসে আমরা ভিডিওটা করেছিলাম তো আমরা চলে আসছি নিউ টাউনের দিকে ঠিক আছে এইখান থেকে সোজা চলে গেলে আপনি নিউ টাউন পৌঁছে যাবে তো দেখুন আলটিমেটলি আমরা বাড়িটার সম্পর্কে জেনে নিই আমি বাড়িটার ভেতরে ঢুকতে পারিনি মালিক কোনো কারণে ছিলেন না তো আমি কি করেছি তার কাছ থেকে ফুটেজগুলো নিয়ে নিয়েছি তারা আমাকে ছবি পাঠিয়েছে সেই ছবিগুলো আমি ক্লাজ করে দিয়েছি এক একটা ছবি দেখুন আপনি বুঝতে পারবেন তার কারণ হচ্ছে ঘরের ভেতর থেকে এরা সিঁড়ি তুলেছে যেহেতু দুটো ফ্লোর আছে ঘরের ভেতর থেকে সিঁড়ি খুব সুন্দর দেখতে লাগছে ভেতরে ফার্নিচারের কাজ তারা করেছিলেন নিজেদের জন্য সিসিটিভি ক্যামেরা থেকে নিচে গ্যারেজ সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা রয়েছে তো সেই ফুটেজগুলো আমি আপনাকে দেখাচ্ছি একবার ফুটেজগুলো দেখে নিন তো এগুলো থাকছে ঘরের ফুটেজ আমি এক একটা করে স্ক্রিনশট বা ওরা যে ফটোগুলো আমাকে যে দিয়েছিল সেই ফটোগুলোই আমি আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি তাতে আপনার একটা আইডিয়া চলে আসবে হল রুম এবং দেখুন ওরা খুব সুন্দরভাবে এটাকে রেখেছিল এবং ওদের ব্যালকনির ভিউ আপনি দেখতে পাচ্ছেন ওদের বাথরুম ওদের সিসিটিভি ক্যামেরা এই সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আপনাকে যাতে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয় যে কেমন প্রপার্টিটা তো আমি বলবো যদি এরকম রেঞ্জে আপনার বাজেট থাকে বা এরকম একটা প্রপার্টি আপনি নিতে চান তো একবার চলে আসতে পারেন আসলে এখানটা আর আরেকটা কথা রাজারহাট আমি এই ব্যাপারটা জেনে নিয়েছিলাম যে এরিয়াটা আমি বলছি এটা কিন্তু মুসলিম বেল্ট নয় এখান থেকে পাশে আর একটু দূরে আছে কিন্তু এটা হিন্দু বেল্ট আছে তো আপনি যদি সেটা চিন্তা করেন এটা মুসলিমদের জন্য হিন্দুদের জন্য দুজনের জন্যই খুব ভালো একটা জায়গা ঠিক আছে একটা ইন্ডিভিজুয়াল প্রপার্টির উপর নিজস্ব বাড়ি এবং সেটা আমার যথেষ্ট বড় বাড়ি দুটো ফ্লোর আছে মানে তিনতলা বাড়ি আছে নিচে গ্যারেজ রয়েছে এবং দেখুন ঘরের ভেতর থেকে এরকম সিঁড়ি করে রাখা আছে যেটা আপনার অনেকেই বাড়ির ভেতরে এটা চায় ভালো লাগে দেখতে এই হচ্ছে টোটাল আমার ফুটেজ আমি ফুটেজগুলো আপনাকে দেখাচ্ছি আপনি দেখতে থাকুন আর যদি প্রপার্টিটা ভিজিট করতে হয় একবার আপনাকে কল করতে হবে কল করে আপনি চলে আসতে হবে আসলে আমি ফিজিক্যালি আপনাকে প্রপার্টিটা ভিজিট করে দেবো আমি আপনাকে বলে দিয়েছি এটা ছ ছটা বেডরুম আছে এটা এই বিল্ডিং পুরো ফেসিংটা কিন্তু ইস্ট ফেসিং রয়েছে এবং এর দাম থাকছে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা ছাদের ভিউ আপনি দেখতে পাচ্ছেন তো ওয়ান পয়েন্ট ফাইভ রয়েছে তো আপনারা যদি ভিজিট করতে চান একবার কল করুন কল করে চলে আসুন তো আজকের ভিডিও দেখুন পুরো ভিডিওটা আপনাকে দেখাবার চেষ্টা করলাম বোঝাবার চেষ্টা করলাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একবার কল করে জেনে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার